আইপিএল 2022 এর পর আইপিএল 2023 কলকাতা নাইট রাইডার্স এমন তিনটি প্লেয়ার নেবে এবং নেওয়া উচিত এবং এদের ওপরে ঝাঁপাবে এটাই কনফার্ম। তার কারণ কলকাতা নাইট রাইডার্স এই তিনটি জায়গায় বড় ঘাটতি ছিল, যেখানে ভাই এই তিনটি জায়গার ঘাটতি পূরণ করলেই আগামী বছরে কলকাতা নাইট রাইডার্সের ভালো খেলার আশা জাগে। যেখানে প্রথমে ওপেনার অ্যালেক্স হেলস এর পরে ভাই কাকে নিয়েছিল, সেই অ্যারন ফিঞ্চকে, কিন্তু কোনো কাজেই আসেনি আপনারা দেখেছেন। আর অ্যারন ফিঞ্চ অত ভালো খেলে না আইপিএল, এটা জানা কথা, তাই জেসন রয়কে অবশ্যই পরের বছর নেওয়া উচিত। আপনাদের মতামত কি বলে? জেসন রয় কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার অ্যাস এ ওপেনার হিসেবে, আর ইন্ডিয়া এসেও ভালো খেলে। দ্বিতীয় প্লেয়ারটি হলো ভাই কলকাতা নাইট রাইডার্সের কাছে ছিল না ভাই সেই দেতোবারের স্পেশালিস্ট অবশ্যই, আর একটা উইকেট টেকার বলার, মানে প্যাট কামিন সাউদে ছিল, তারা দেতোবারে বল করে না, তারা নতুন বলে বল করে, মিডিল ওভারে বল করে, তেমনি তেমন নেওয়া দরকার ছিল ভাই মুস্তাফিজুরের মতো বলার। যেখানে অবশ্যই মুস্তাফিজুর কিন্তু পরের বছর আর দিল্লি ক্যাপিটালসে থাকবে না, একটা বড় সুযোগ থাকছে এটাই। এবং সবার লাস্টে ভাই একটা ভালো অলরাউন্ডার রাসেলের সাথে আর একটা অলরাউন্ডার যে ওপেনারও করতে পারবে, সে ভাই পরের বছর কিন্তু এই প্লেয়ারটাকে নিতেই হবে কনফার্ম, সে হচ্ছে বেন স্টোকস। বেন স্টোকসকে নিলে কলকাতা নাইট রাইডার্স ভাই অনেকটা একে তো ওপেনার করাতে পারবে, রাজস্থান হয়ে ওপেনারও করতে পারবে, এবার সে দেতোবারেরও বল করে বেন স্টোকস, তো কলকাতা নাইট রাইডার্সের পুরো মানে ঘাটতিটাই মিটে যাবে যদি বেন স্টোকসকে নেয়, তো অবশ্যই ঝাঁপাবে। এই তিনটি প্লেয়ারের ওপরে ঝাঁপাবেই, লিখে রাখো কনফার্ম।